নমস্কার, অমৃত উপদেশ বাণীতে আপনাদের স্বাগত। আমরা শ্রী রামকৃষ্ণের কিছু বাণী গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করব এবং সেটাকে আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করব। অমৃত উপদেশ বাণীর আজকের বিশেষ নিবেদন, এগিয়ে চলো গল্পকথক। পার্থ সাধুর ভূমিকায়, পার্থ কাঠুরের ভূমিকায়, পিন্টু কাঠুরের স্ত্রীর ভূমিকায় সূর্য। শুরু করা যাক। একদিন এক কাঠুরে জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছিল। হঠাৎ সে দেখলো এক সাধু গাছের নিচে বসে আছে। তার কাছে যেতেই, ঈশ্বর তোমার মঙ্গল করুক, এখানে কি করছো? প্রণাম, আমি কাঠুরে, এখানে কাঠ কাটতে এসেছি। ভালো কথা, আরো এগিয়ে যাও বাছা। এই বলে সাধু চলে গেল। উনি আমাকে এগিয়ে যেতে কেন বললো? আমি তো রোজই এখানে কাঠ কাটি। আচ্ছা, আজকে গভীর জঙ্গলে গিয়ে দেখি না কি হয়। কাঠুরে একটু এগোতেই ঘন জঙ্গলে দেখলো অনেক অনেক চন্দন গাছ। সে গাছ কেটে সেগুলি বিক্রি করে অনেক টাকা পেল। সে অনেক ধনী হয়ে গেল। কিছুদিন পর, ওগো শুনছো, তুমি জঙ্গলে আর এগোচ্ছ না কেন? ভালোই বলেছো, আজ একটু এগিয়ে দেখা যাক। এবার কাঠুরে নদীর কাছে রূপোর খনি দেখতে পেল। আরে, এ তো রূপোর খনি, আর একটু এগিয়ে দেখা যাক আর কি পাওয়া যায়। কাঠুরে নদী পার হলো আর সেখানেই, আহা, এ তো সোনার খনি। এখন বুঝছি সাধু আমাকে এগিয়ে যেতে কেন বলেছিল। কাঠুরে সোনা রূপো যাই পেল সব বিক্রি করে অনেক অনেক ধনী হয়ে গেল। কিছুদিন পর, শোনো, তোমার সাধুর কথা মনে আছে তো? তুমি জঙ্গলে আরো এগিয়ে গিয়ে নতুন কিছু খুঁজো। কাঠুরে আরো গভীর জঙ্গলে গেল এবং সেখানে সে হীরের খনি ও আরো মূল্যবান রত্ন পেল। সেগুলো বেচে সে মস্ত বড় ধনী হয়ে গেল আর সুখে জীবন কাটাতে লাগলো। এই গল্পটি থেকে শ্রী রামকৃষ্ণের যে বাণীটি আমরা পাই তার নিজের কথায়, সেটি হলো, কোনো কাজে কেবল এগিয়ে গেলেই তার ভালো ফল হয়। বন্ধুরা, আমাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমাদের প্রচেষ্টা সফল হবে।